নয় ওটার ফুল। স্বদেশ ত্যাগ করে কত কষ্ট সয়ে নতুন দেশে শেষ পর্যন্ত আশ্রয় খুঁজে পেল মর্মনরা, সে কাহিনী বলার জায়গা এটা নয়। মিসিসিপি উপকূল থেকে শুরু করে রকি মাউন্টের ঢাল পর্যন্ত ওরা যে জেদ নিয়ে এগিয়েছে, ইতিহাসে তার সমতুল্য নজির আর নেই বললেই চলে। প্রকৃতি যত রকম অন্তরায় সৃষ্টি করতে পারে, মর্মনদের সামনে উপস্থিত হয়েছিল তার প্রতিটি। বর্বর মানুষ, হিংস্র সাপদ, ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, ব্যাধি, সব কটি এসেছে ওদের শেষ করতে, কিন্তু পারেনি। গোয়ার অ্যাংলো স্যাক্সনদের মতোই সব বাধা পেরিয়ে এসেছে ওরা প্রচণ্ড জেদকে সম্বল করে। তা সত্ত্বেও বলিষ্ঠতম মর্মনদেরও বুক কেঁপেছে বহুবার সুদীর্ঘ যাত্রাপথ এবং অসংখ্য আতঙ্কের মাঝে। তাই যেদিন রৌদ্রালোকিত উটা উপত্যকা ভেসে উঠল ওদের চোখের সামনে, সেদিন নতজানু হয়ে বসে সবাই প্রাণ ঢালা প্রার্থনা জানালো ঈশ্বরকে, যে দেখিয়ে নিয়ে এসেছে এতগুলো মানুষকে অত্যাচারের আলয় থেকে মুক্তির দেশে। অবতার নিজেও বলল, এই সেই দৈবাদেশের দেশ, ঈশ্বর প্রতিশ্রিত দেশ, উর্বর এই অঞ্চল আজও কুমারী, মানুষের লাঙল স্পর্শ করেনি সেখানকার মাটি। সুজলা শ্যামলা এ দেশ এখন থেকে কেবল দুঃসাহসী এই মর্মনদেরই। ইয়ং যে সুদক্ষ শাসনকর্তা তা দেখিয়ে দিল অচিরেই। দৃঢ়চেতা দলপতি হিসাবেও সে অতুলনীয়। ম্যাপ আর চার্ট তৈরি হলো তৎক্ষণাৎ, আঁকা হয়ে গেল ভবিষ্যৎ শহরের নকশা, মর্যাদা অনুসারে জমি জায়গাও বিলি হয়ে গেল দুদিনে। যে ব্যবসাদার সে পেল ব্যবসার সুযোগ, যে কারিগর তাকে লাগিয়ে দেওয়া হলো হাতের কাজে। যেন জাদু মন্ত্র বলে রাস্তাঘাট বাগান চত্বর তৈরি হয়ে গেল শহরে, নর্দমা তৈরি, আগাছা সাফ, ঝোপঝাড়ের বেড়া, বীজ রোপণই গেল একটা বছর। তারপর গ্রীষ্ম আসতেই সারা দেশে সোনার মতো ঝলমলিয়ে উঠল গমের চারাই, শ্রী আর সম্পদ উথলে উঠল সব কিছুর মধ্যেই। শহরের কেন্দ্রে প্রতিষ্ঠিত বিরাট মন্দিরটাও ক্রমশ আরও বিরাট, আরও লম্বা ঠেলে উঠতে লাগলো আকাশের দিকে। দ্রুত বৃদ্ধির দিকে মন্দিরটা ছাড়িয়ে গেল বিচিত্র এই উপনিবেশের সব কিছুই। উষার প্রথম অরুণিমা থেকে গোধূলির অবসান পর্যন্ত বিরাট এই স্মৃতিসৌধের সর্বত্র শোনা যেত হাতুড়ির ঠকঠক আর করাতের ঘস ঘস আওয়াজ। যে পরম কারুণিকের কৃপায় এতগুলো মানুষ এত বিপদ পেরিয়ে সুখের নীর পৌঁছেছে, তার উদ্দেশ্যে ভক্তি উজাড় করে দিত কৃতজ্ঞ অধিবাসীরা। মহাতীর্থযাত্রা শেষ অবধি সাথে থেকেছে জন ফেরিয়ার আর তার পালিত কন্যা লুসি ফেরিয়ার। ব্রাদার স্ট্যানজারসনের ওয়াগ্নেই পরম সুখে দিন কাটিয়েছে লুসি। সেবা যত্ন পেয়েছে স্ট্যানজারসনের তিন বউয়ের কাছে, খেলার সঙ্গীরূপে পেয়েছে স্ট্যানজারসনের ১২ বছরের রক্তচোটা ডানপিঠে পুত্রকে। বাচ্চা বয়স থেকে অনেক আঘাত, অনেক পরিবর্তনের মধ্য দিয়ে আসতে হয়েছে লুসিকে। মায়ের মৃত্যুর পর নতুন এই পরিবেশেও বেশ খাপ খাইয়ে নিয়েছে সে। ক্যানভাস ঢাকা এই চলন্ত বাড়ির আর এই তিন রমণী নিয়ে নতুন জীবনে দিব্যি মিশে গিয়েছে। জন ফেরিয়ারও প্রয়োজনে পথপ্রদর্শক রূপে সবার নজরে এসেছে। অল্প সময়ের মধ্যে প্রত্যেকের শ্রদ্ধা ভালোবাসা কেড়ে নেওয়ার স্বীকৃতিস্বরূপ যাত্রা শেষে সব্যস্ত করা হলো সবার মতো তাকেও, উর্বর জমি জায়গা দেওয়া হবে সম পরিমাণে। সবচেয়ে বেশি পাবে অবশ্য ইয়ং স্বয়ং আর তার চার মুখ্য বয়স্ক স্ট্যানজারসন, ক্যাম্বাল, জনস্টন, ড্রেভার। নিজের জায়গায় প্রথমে একটা কাঠের গুড়ির কুড়ে তৈরি করল জন ফেরিয়ার, ক্রমে ক্রমে তাকে বড় করে নিজের হাতে বানিয়ে নিল আলো হাওয়াযুক্ত প্রশস্ত একটা ভিলা। মন তার বিষয় বুদ্ধিসম্পন্ন, হাতের কাজে দক্ষ, আচার আচরণে আন্তরিক। লৌহ কাঠামোর দৌলতে উদয়ন্ত পরিশ্রম তার কাছে কিছুই নয়। সহস্তে জমির চাষ আর জায়গা জমির উন্নতি সাধনে ব্যয় করত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটি মুহূর্তে। দিনে দিনে তাই বেড়েই চলল তার জায়গা জমির সম্পদ। তিন বছরে অবস্থা সচ্ছল হলো প্রতিবেশীদের তুলনায়, ৬ বছরে হলো বেশ বিত্তবান, ৯ বছরে রীতিমতো ধনবান। ১২ বছর পরে দেখা গেল ওর সাথে পাল্লা দেওয়ার মতো বড়লোক ৬ জনও নেই সেই সল্টলেক সিটিতে। সুবৃহৎ মধ্যবর্তী সমুদ্র থেকে সুদূর ওয়াসাস মাউন্টেন্স পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে
জন ফেরিয়ারের চাইতে অধিক পরিচিতি নাম আর রইল না একটিও। শুধু একটি ব্যাপার স্বধর্ম বিশ্বাসীদের মনে দাগা দিল জন ফেরিয়ার, সঙ্গী সাথীদের পদাঙ্ক অনুসরণ করে নিয়ে বিয়ে থা করে সংসারই হলে খুশি হতো সবাই। কিন্তু যুক্তিতর্ক অনুরোধ উপরোধ ব্যর্থ হলো এই লোকটির ব্যাপারে। স্ত্রীলোক সংসর্গে এত অরুচি কেন তার কারণ সে ব্যাখ্যা করেনি, কিন্তু এক নাগারে প্রত্যেকের কথাই পায়ে ঠেলেছে, গোয়ার গোবিন্দর মতো নিজের মতো অটল থেকেছে। কেউ বলেছে এ ধর্মে ওর মতি তেমন সুদৃঢ় নয়, কেউ বলেছে পয়সা পিশাস তো পাছে টাকা খরচ হয় এই ভয়ে বিয়েতে নারাজ, কেউ শুনিয়েছে পুরনো প্রেমের কল্পিত কাহিনী, প্রেমিকাটি নিশ্চয় আটলান্টিক পারের মেয়ে, শুভ্রকেশী সুন্দরী। কারণ যাই হোক না কেন, জন ফেরিয়ার অবিচল থাকছে আপন মতে, অন্যান্য সব ব্যাপারে ধর্মের অনুশাসন মেনে চলেছে অক্ষরে অক্ষরে, একত্র হয়েছে ঔপনিবেশিকদের সাথে, সুনাম কিনেছে অনমনীয় আর ঋজু মনোভাবের জন্য। কাঠের বাড়ির চৌহদ্দির মধ্যেই বড় হলো লুসি ফেরিয়ার, পালিত পিতাকে সাহায্য করেছে সে প্রতিটি কাজে, পাহাড়ের শানিত হাওয়া আর পাইন গাছের স্নিগ্ধ সুগন্ধি যুগপৎ আয়া আর মা হয়ে এসেছে তার জীবনে। দিনে দিনে বড় হয়েছে, গাল আরও লাল হয়েছে, পদক্ষেপে শক্তি বিচ্ছুরিত হয়েছে, শরীরে স্বাস্থ্যের জোয়ার এসেছে। জন ফেরিয়ারের খামার বাড়ির পাশ দিয়ে হাই রোড বরাবর যেতে যেতে বহু পথিক তার দীর্ঘ সুকুমারী মূর্তি দেখে উদ্বেলিত হয়েছে, শস্যক্ষেত্রের মধ্য দিয়ে বাবার ম্যাস্টাং ঘোড়াই তার অনায়াস আহরণ দেখে ফেলে আসা বিস্তৃত আবেগকে নতুন করে মনের মধ্যে অনুভব করেছে। পশ্চিমে দুর্দান্ত সন্তানদের মতো অক্লেশ অথচ মনোরম ভঙ্গিমায় বুনো ঘোড়ার ম্যাস্টাংকে চালানোর কৌশল দেখে বিস্মিত হয়েছে। এইভাবেই একটু একটু করে 20 ফুটে পাপড়ি মেলে ধরেছে অপরূপ একটি পুষ্প। প্রশান্ত সাগরীয় অববাহিকায় ওই রকম পরিপূর্ণ আমেরিকান সৌন্দর্য আর একটিও দেখা যায়নি। যে বছরে জন ফেরিয়ার সবচেয়ে ধনী চাষিরূপে স্বীকৃতি পেল সারা তল্লাটে, সেই বছরে অন্যান্য আমেরিকান সুন্দরী রূপে নাম ছড়িয়ে পড়ল লুসি ফেরিয়ারও। শিশু লুসির যুবতী হওয়ার ঘটনা শুধু যে পিতৃদেবের নজরে এসেছিল তা নয়, এসব ক্ষেত্রে কদাচিৎ তা ঘটে। রহস্যজনক এই পরিবর্তন আসে মৃদু মন্দ সঞ্চারণে, পা টিপে টিপে অতি সংগোপনের দিনকাল তারিখ সময় দিয়ে সে হিসাব রাখা যায় না। লুসি নিজেও সচেতন ছিল না পরিবর্তনটা সম্পর্কে, খেয়াল হলো যখন তার গলার স্বর নিজের কানে একদিন অদ্ভুত শোনালো, বিশেষ একজনের হাতের ছোঁয়াই বিচিত্র রোমাঞ্চ জাগ্রত হলো বুকের মধ্যে। সব হয়ে স্বগর্ভে সে জানালো প্রকৃতি সম্পূর্ণরূপে, অনেক ব্যাপকভাবে দেখা দিয়েছে তার তনুমনে। নতুন জীবনের এই উষাকাল যেদিন যেভাবে দেখা দেয় কুমারী জীবনে, কোনো মেয়েই তা ভোলে না। লুসি ফেরিয়ারের জীবনে এই মুহূর্তে এলো বিষম গুরুত্ব নিয়ে, প্রভাব নিয়ে পড়ল তার ভবিষ্যৎ ভাগ্যচক্রে। সিরিয়াস ঘটনার রেশ প্রতিফলিত হলো অন্যান্য অনেক ব্যাপারেও। জুন মাসের প্রভাত, পথঘাটে মাঠে প্রান্তরে ভ্রমর গুঞ্জনের মতোই শ্রমব্যস্ত মানুষের চাঞ্চল্য ক্যালিফোর্নিয়ায় শোনা খোঁজার হিরিক আরম্ভ হয়েছে। স্থলপথে রাস্তা গিয়েছে ইলেক্ট সিটির মধ্য দিয়ে, রাস্তায় তাই চলছে সারি সারি ধুলি ধূসরিত মালবোঝাই অশ্বতরঙ্গ, চলছে অশ্ব আর অধিবাসীরা, পথশ্রমে ক্লান্ত, চলেছে দুপাশে কর্ষিত ভূমির দিকে বলদ আর মেষ। পাঁচ মিশেলই এই জনবাহনের মধ্য দিয়ে পথ করে নিয়ে এসেছে লুসি ফেরিয়ার, অভ্যস্ত দক্ষতায় চালনা করেছে তেজি ঘোড়াকে, কখনো লাফিয়ে কখনো দুলকি চালে চলেছে সে অপরূপ ভঙ্গিময়, বাদাম রঙের সুদীর্ঘ চুল উঠছে পেছনে, ব্যায়াম উচ্ছ্বাসজনিত রক্তচাপে লাল হয়ে উঠেছে মুখচ্ছিরি। শহর থেকে বেরিয়েছে সে বাবার একটা কাজ নিয়ে, আগেও এভাবে বেরোতে হয়েছে, ভয় ডর তাই একেবারেই নেই, যৌবনের যা ধর্ম কাজটা শেষ করতেই হবে, এছাড়া কোনো চিন্তাও নেই। পথক্লান্ত দুঃসাহসীরাও অবাক হয়ে দেখেছে তারে মূর্তি, এমনকি সুখে দুঃখে উদাসীন রেড ইন্ডিয়ানরাও ঔদাসীন্য ত্যাগ করে ঘোড়ার বোঝা বিস্তৃত হয়ে সবিস্ময়ে দেখেছে পাণ্ডুর মুখ, এই অসামান্য সুন্দরীর আশ্চর্য রূপ। শহরের প্রান্তসীমায় পৌঁছে মুশকিলে পড়ল লুসি,
রাস্তা জুড়ে আসছে গরু মোষের বিরাট এক দল, তৃণভূমি থেকে তাড়িয়ে আনছে জনাছয়েক বুনো চেহারার পশুপালক। তর সইল না লুসির, রাস্তা বন্ধ দেখে অধীর হয়ে ছোট্ট একটা ফাঁকের মধ্য দিয়ে ঢুকিয়ে দিল ঘোড়া। ঢুকতে ঢুকতে চারিদিক থেকে নিরেটভাবে গরু মোষ বলদ ঘিরে ফেললো ওকে। ভীষণ লম্বা শিং নেড়ে বুক কাঁপানো চোখে তাকিয়ে ধেয়ে চলল ওর দিকে, কিন্তু তাতে ভয় নেই লুসির। গরু মোষ বলদ সামলাতে হয় কী করে তা সে জানে, তাই অকুত ভয়ে ওই অবস্থাতেও ঘোড়া নিয়ে সদ্ব্যবহার করে চলল ছোটোখাটো সুযোগের। দীর্ঘ মিছিল ঠেলে বেরিয়ে যাওয়ার আশায় ঘোড়াকে চালিয়ে নিয়ে চলল অবিশ্বাস্য দক্ষতায়। এই সময়ে ইচ্ছাই হোক কি অনিচ্ছাই হোক, একটা শিঙে প্রচণ্ড গুঁতো লাগলো ম্যাস্টাংয়ের পাশে, তাতেই খেপে গেল ঘোড়া। চক্ষের নিমিষে দাঁড়িয়ে গেল শিরোপা হয়ে এবং ভীষণ উত্তেজিত হয়ে এমনভাবে দাপাদাপি শুরু করে দিল যে বসে থাকায় মুশকিল হলো লুচির পক্ষে। রেগে নাক দিয়ে নিঃশ্বাসের ঝড় বয়ে রেশারব করে পেছনের দুপায়ে ঘন ঘন দাঁড়িয়ে উঠে ফেলে দিতে চাইল আরোহিণীকে। পাকা ঘোর সাহর বলেই বারংবার সে চেষ্টা ব্যর্থ করল লুসি, কিন্তু ক্রমশ তীব্র হতে লাগলো সংকট, বেরোই চলল বিপদ। খেপা ঘোড়ার চাট খেয়ে খেপে গেল বলদ আর মোষেরাও, এক একটা লাথির জবাব দিতে লাগলো উপর্যুপতি শিঙের গোতাই, উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো ম্যাস্টংয়ের উন্মাত্ততা। অতি কষ্টে জিন আঁকড়ে ধরে ঘোড়ার পিঠে সেটে রইল লুসি। ঠিকরে পড়লেই দলিত পিষ্ট ছিন্ন ভিন্ন হতে হবে ভয়ার্ত চক্ষু ক্ষিপ্ত চতুষ্পদের খুরের তলায়। অতীব ভয়ানক সেই মৃত্যু বর্ণনার অতীত, অতর্কিতে বিপদগ্রস্ত হলে কিভাবে সামলাতে হয় নিজেকে, এ অভিজ্ঞতা কিন্তু ছিল না লুসির। তাই মাথা ঘুরতে লাগলো লম্ফজম্ফ, হাঁকডা তাণ্ডব নৃত্যের মাঝে শিথিল হয়ে গেল মুষ্টি লাগামের উপর, ধুলোর মেঘে দম আটকে আসছে, ক্ষিপ্ত চতুষ্পদের গায়ের ঘাম বাষ্পাকারে উঠে নাসারন্ধ্র যেন বুঝিয়ে দিতে চাইছে। এই অবস্থায় ভাগ্যের হাতেই নিজেকে সঁপে দিত লুসি, হতাশ হয়ে ছেড়ে দিত লাগাম। কিন্তু তার আগেই দরদ মাখা একটা কণ্ঠস্বর ধ্বনিত হলো পাশে, বলল, ভয় নেই, লাগাম ধরে থাকুন, ছাড়বেন না। সাথে সাথে ধুলি মেঘের মধ্যে থেকে এড়িয়ে এলো দড়ির মতো পাকানো একটা বলিষ্ঠ বাদামি হাত, শক্ত মুঠোই চেপে ধরলো ভয়ার্ত ঘোড়ার মুখের লাগাম এবং ওই দাপাদাপির মধ্যে দিয়ে টেনে বের করে নিয়ে আনলো মিছিলের বাইরে। ভদ্রভাবে বলল উদ্ধারকারী, মিস লাগেনি তো? রোদে পোড়া কালচে ভীষণ মুখটার পানে চাইল লুসি। প্রগলভ হাসি হেসে বলল অকপটে, ভীষণ ভয় পেয়েছিলাম, একপাল গরুর মাঝে পড়ে এত ভয় পাবো ভাবতে পারেনি। ভাগ্যিস সিট সারেননি, পিঠ থেকে পড়লে আর বাঁচতেন না। বক্তা বয়সে তরুণ, দীর্ঘকায় বুনো চেহারা, ছাই রঙের লোমযুক্ত তামাটে বর্ণ বিশিষ্ট, অত্যন্ত তেজিয়ান ঘোড়ায় বসে দীপ্ত ভঙ্গিমায়, পরনে শিকারীর মোটা কর্কশ পোশাক, কাঁধে লম্বা রাইফেল। আপনি বোধহয় জন ফোরিয়ারের মেয়ে, তার বাড়ি থেকে ঘোড়া নিয়ে বেরোতে দেখলাম আপনাকে, দেখা হলে জিজ্ঞেস করবেন সেন্ট লুইয়ের জেফারসন হোপকে মনে আছে কিনা। উনি যদি সেই ফোরিয়ার হন তাহলে জানবেন আমার বাবা ওর বন্ধু ছিলেন, গম্ভীরভাবে লুচি বলল। তার চেয়ে আপনি নিজে এসে একদিন জিজ্ঞেস করুন না, প্রস্তাবে খুশি হয়েছে বলে মনে হলো তরুণটি। আনন্দে চিকমিক করে উঠল কালো চোখ, বলল, আসবো, মাস দুয়েক হলো পাহাড়ে পাহাড়ে ঘুরছি, ভদ্রলোকের বাড়ি যাওয়ার মতো চেহারা নয়, নিশ্চয় কিছু মনে করবেন না, বরং অনেক ধন্যবাদ জানাবেন, আমিও জানাবো। আমি ওর চোখের মনি, গরুর লাথিতে মারা গেলে সে ধাক্কা বাবা কাটিয়ে উঠতে পারতেন না ইহ জীবনে। আমিও না, আপনি? আরে আমি মরলে আপনার কি? আপনি তো আমাদের বন্ধুও নন। মন্তব্য যেন শেল হয়ে বিঁধল শিকারীর বুকে, মুখটা এমন শুকিয়ে গেল যে গলা ছেড়ে হেসে উঠল লুসি, বলল, এই দেখুন, সত্যি কি আমি তাই বলেছি? ওটা কথার কথা, এখন তো আপনি আমার বন্ধুই, আশা চাই কিন্তু ভুলবেন না, আর দাঁড়াতে পারছি না, দেরি হয়ে গেলে কাজ দিয়ে আর আমাকে বিশ্বাস করবেন না বাবা, গুড বাই, গুড বাই। প্রশস্ত কিনারাযুক্ত সমব্ররার টুপি তুলে অভিবাদন করে তরুণটি, ঈষৎ হেঁট হয়ে স্পর্শ করে লুসির সুচারু হাত, ম্যাস্টাংয়ের মুখ ঘুরিয়ে নিয়ে চাবুক হাঁকড়ায় লুসি। ধুলি কুণ্ডলীর মধ্য দিয়ে উল্কার মতো ধেয়ে যায় চওড়া পথ বেয়ে, বিষণ্ন মৌন মুখে সঙ্গীদের নিয়ে ঘোড়া হাঁকিয়ে এগিয়ে যায় তরুণ জেফারসন হোপ।
নেভাদা মাউন্টানে ওরা ঘুরছে রূপার খোঁজে, সন্ধানও পেয়েছে। সল্টলেক সিটিতে এসেছিল মূলধনের খোঁজে, রূপা তোলবার জন্য। কাজের সময়ে সে অনন্য মন, কিন্তু আজকের ঘটনায় তার মন অস্থির, কাজ সেরে অন্য চিন্তায় ব্যাপৃত। সিয়েরা সমীরণের মতো সতেজ এত সুন্দরী অকপট মেয়েটি নাড়া দিয়ে গেছে তার আগুন পাহাড়ের মতো বন্য হৃদয়ের মূল পর্যন্ত। অপশ্রীয়মান অশ্বারোহিণীর পানে একদৃষ্টে চেয়ে থাকতে থাকতে সমস্ত অন্তর দিয়ে সে উপলব্ধি করেছে বড় কঠিন সংকট এসেছে তার জীবনে। রূপা অন্বেষণ বা তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয়ের চাইতেও সম্পূর্ণ নতুন একটি বিষয় ছেয়ে ফেলেছে তার মনের দিক দিগন্ত। এ ভালোবাসা অস্থির মতে, বালকের চঞ্চল প্রেমে নয়, দৃঢ়চেতা পুরুষের কঠিন সংকলন। প্রভুত্ব আর মেজাজকে স্ফুলিঙ্গের মতোই বিচ্ছুরিত, দাবানলের মতোই প্রেমের আগুন আচমকা জ্বলছে সেই চিত্তে। দুর্দান্ত বন্য আবেগে মথিত তার হৃদয়, জীবনে সে যা চেয়েছে তাই পেয়েছে, কোনো প্রয়াসই তার ব্যর্থ হয়নি, এখনও হবে না, মনে মনে শপথ নিল জেফারসন হোপ। এই ইচ্ছা, এই কামনা, এই ঝাঞ্ঝা যদি মানুষের সাধ্যাতীত না হয় তবে তা সার্থক হয়ে উঠবেই তার জীবনে। সে রাতে জন ফেরিয়ারের বাড়ি এলো, সে এলো তারপরে অনেক দিন, মুখ চেনা হয়ে গেল খামার বাড়ির প্রত্যেকের সাথে। ক্ষেত খামার নিয়ে তন্ময় থাকায় এই 12 বছর বহির জগতের কোনো খবর পায়নি জন। সে খবর পাওয়া গেল জেফারসনের মুখে, কথা বলার ভঙ্গিমাটি তার বড় সুন্দর। শুধু বাপের নয়, মেয়েরও ভালো লাগতো শুনতে। ক্যালিফোর্নিয়ার অ্যাডভেঞ্চার অভিযানের পথিকৃত সে, সরস বর্ণনা শুনিয়েছে সেসব দুরন্ত দিনগুলোর। মুখ আর শান্তিতে ভরা মধুভাই অ্যাডভেঞ্চার কাহিনী শুনতে শুনতে বিচিত্র রোমাঞ্চ অনুভব করেছে পিতাপুত্রী দুজনেই। আবিষ্ট হয়ে গিয়েছে কুবের সম্পদ পেয়েও হারিয়ে ফেলার রুদ্ধশ্বাসী বর্ণনায়। জেফারসন হোপ একাধারে সন্ধানে স্কাউট, ফাঁদে ফেলে পশু শিকারী, রূপা অন্বেষক এবং র্যান্সম্যান অর্থাৎ গরু মোষের পরিচালক। যেখানে বুক কাঁপানো অ্যাডভেঞ্চারের গন্ধ পাওয়া গিয়েছে, জেফারসন হোপ ছুটে গিয়েছে সেখানে। এভাবেই দুদিনেই বৃদ্ধ কৃষক জন ফেরিয়ারের প্রিয় পাত্র হয়ে উঠল জেফারসন। শতমুখে জন প্রশংসা করত জেফারসনের, গুণের নাকি তার শেষ নেই, সত্যি হীরের টুকরো ছেলে। নীরবে শুনত লুচি, তবে আরক্ত মুখ আর সুখ, চকচকে উজ্জ্বল চক্ষু দেখে বোঝা যেত মন তার চুরি গিয়েছে। লক্ষণগুলো পৃথ্বীদেবের নজরে না এলেও যার জন্য সে পাগলিনি তার নজরে এরইনি। গ্রীষ্মের এক সন্ধ্যায় সড়ক বেয়ে দ্রুতগতিতে ছুটে এলো তার ঘোড়া, দাঁড়ালো ফটকের সামনে। দোরগড়ায় দাঁড়িয়েছিল লুচি, ওকে দেখেই এগিয়ে এলো কাছে। বেড়ার উপর লাগাম নিক্ষেপ করে বাগানের পথ বেছে মুখোমুখি দাঁড়ালো জেফারসন। লুচির দুহাত তুলে নিয়ে নিবিড় চোখে মুখোপানে তাকিয়ে বলল প্রেমস্নিগ্ধ কণ্ঠে, লুচি আমি চললাম, এখন তোমায় নিচ্ছি না সাথে, কিন্তু পরের বার আসবে তো? কবে আসবে? রক্তিম মুখে হেসে বলে লুচি, 1-2 মাস পর এসেই তোমার পানি প্রার্থনা করব, পৃথিবীতে কেউ নেই আমাকে রোখে। বাবা রাজি হয়েছেন? শুধু একটা শর্ত, রূপোর খনিতে কাজ দেখাতে হবে, সে ব্যবস্থা হয়ে এসেছে। জেফারসনের কপাটের মতো বিশাল মুখে লজ্জারুণ মুখ লুকিয়ে লুচি বলল, বাবা আর তুমি দুজনেই যখন ব্যবস্থা করে ফেলেছো আমি আর কথা বলবো না। আহ বাঁচালে, আবেগে গলা ভেঙে যায় জেফারসনের। আনত মুখে মুখ চুম্বন করে লুচির, তাহলে ওই কথাই রইল, আর দেরি করব না, যতই থাকি না কেন যেতে আর ইচ্ছা হয় না। ওরা যে গিরিখাতে পথ চেয়ে আছে আমার, গুড বাই ডার্লিং, গুড বাই, ফের দেখা হবে 2 মাস পরে। জোর করে লুচির বাহুপাশ থেকে নিজেকে সারিয়ে নিয়ে ছুটে গিয়ে লাফিয়ে ঘোড়ার পিঠে উঠে পড়ল জেফারসন। টক বগিয়ে ঘোড়া হাঁকিয়ে নক্ষত্র বেগে উধাও হলো দূর থেকে দূরে। ক্ষণের জন্য পেছনে তাকালো না, পাশে মন দুর্বল হয়ে যায়, যেতে ইচ্ছে না হয়। ফটকে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে রইল লুচি, ধাবমান ঘোড়সওয়ার বিন্দুর মতো ছোট্ট হয়ে গিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার পর বুকজোড়া সুখ নিয়ে ফিরে এলো বাড়িতে। এত সুখ সেই মুহূর্তে বোধ হয় আর কোনো মেয়ের বুকে ছিল না।